হ্যালো ফ্রেন্ডস, এনএস টিচারে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে তোমাদের নবম শ্রেণীর অঙ্ক, রৈখিক সহ সমীকরণ, তোমাদের পাঠ্যপুস্তকে 5.3 অনুশীলনের অঙ্ক। এই রৈখিক সমীকরণটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে অঙ্ক আমি আগে আরও তিনটে পার্টে দেখিয়েছি, তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে তারা অবশ্যই দেখে নেবে, আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে যাই। রৈখিক সহ সমীকরণ কোষে দেখি 5.3 নবম শ্রেণী পার্ট 4 অপনয়ন পদ্ধতি, চারের 12 অঙ্কটা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক নম্বর দু নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদেরকে এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এক্স হয়, এটাই এক্স হয়, অর্থাৎ এক নং সমীকরণকে এ দ্বারা, দুই নং সমীকরণ কন দ্বারা গুণ করে পাই। এ দ্বারা গুণ করলে এক্স প্লাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, আর এটা যা আছে তাই থাকলো। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে এক্স এক্স কেটে গেল, এনে থাকছে এ ওয়াই প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। যদি ওয়াই কমন যায় তাহলে এ প্লাস বি, বি কমন গেলে এ প্লাস বি। তাহলে আমাদের ওয়াই সমান হচ্ছে বি এ প্লাস বি বাই এ প্লাস বি, এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল সমান বি, তাহলে ওয়াই এর মান বেড়ে এলো বি। নেক্সট ওয়াই এর মান এক নম্বর সমীকরণে আমরা বসিয়ে পাচ্ছি, বসাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি এক নম্বর সমীকরণ, ওয়াই এর মানে হচ্ছে বি বসালাম, বিটা ডান দিকে গেল বি বি কেটে গেল ঠিক আছে, তাহলে এক্স সমান এ আর ওয়াই সমান বি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা আছে এক্স প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, এটা এক নম্বর সমীকরণ, আর এক্স মাইনাস বি ওয়াই সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে দু নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণ থেকে পাই বিএক্স প্লাস এ বি সমান এ ওয়াই প্লাস এ বি, এ ওয়াইকে বাম দিকে আনলাম, এ বিকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে বিএক্স মাইনাস এ ওয়াই এ বি বি কেটে গেল সমান শূন্য, এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। এবার আমরা দু নম্বরকে বি দ্বারা এবং তিন নম্বরকে এ দ্বারা গুণ করে পাই, তাহলে দু নম্বরকে যদি বি দ্বারা গুণ করি তাহলে এ বিএক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি, তিন অঙ্কে যদি এ দ্বারা গুণ করি এ বিএক্স এ স্কোয়ার ওয়াই সমান জিরো, তাহলে এ বিএক্স বিয়োগ করলাম কেটে গেল, আর এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, এখানে ওয়াই যদি কমন যায় বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি আগে আনি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল ওয়াই সমান বি। নেক্সট ওয়াই এর মান তিন নং সমীকরণে বসে পাই, তিন নং সমীকরণটা লিখলাম বিএক্স মাইনাস এ ওয়াই সমান জিরো, তাহলে বিএক্স ওয়াই এর মান বসালাম বি এ বি, তাহলে ডান দিকে গেল এ বি, এক্স সমান হচ্ছে এ বি বাই বি সমান হচ্ছে এ, নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইজিক্যাল টু এ ওয়াই ইজিক্যাল টু বি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক এক্স প্লাস বি ওয়াই সমান সি সমান ওয়ান, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার, তাহলে পরবর্তী অঙ্কে সমাধানে যাওয়ার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবে, তাহলে আমাদের
ভিডিও সমস্ত আপডেট তোমাদের দোলগোড়ায় পৌঁছে যাবে। সমাধানে যাই, এক নং কে দ্বারা যদি গুণ করি তাহলে এটা মিলে যাচ্ছে, আর দু নংকে এক দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করলে স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এসি, আর এক দ্বারা গুণ করলে মাইনাস যা আছে তাই থাকলো, এটা বিয়োগ করলে কেটে যাচ্ছে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এসি মাইনাস সি স্কোয়ার, বি ওয়াই কমন গেল, এ মাইনাস বি সি কমন গেল এ মাইনাস সি, তাহলে ওয়াই সমান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস এ। এবার ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসে পাই, এক নং সমীকরণটা আছে এক্স প্লাস বি ওয়াই সমান সি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াইয়ের মান হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি এ মাইনাস বি সমান সি, এ বি বি কেটে গেল, তাহলে এক্স সমান হচ্ছে এ সি, আর এটা ডান দিকে যাচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই এ বি, তাই যদি লসাগু করি এ বি লসাগু তাহলে এসি মাইনাস বি সি, আর এটা মাইনাস দেখুন করলে মাইনাস এসি প্লাস সি স্কোয়ার, এসি এসি কেটে গেল, এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে সি মাইনাস বি, আর নিচে আছে এ ইন্টু এ মাইনাস বি, তাহলে নিম্ন সমাধান আমাদের উত্তর বেরিয়ে গেল, এক্স বেরিয়েছে সি ইন্টু সি মাইনাস বি বাই এ মাইনাস বি, আর ওয়াই হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্ক এক্স বি আই সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স তারই হোল স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস টু ওয়াই মাইনাস ষোলো তারই হোল স্কোয়ার সমান জিরো। সমাধানে যায়, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের ভিডিওর, সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স তারই হোল স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস টু ওয়াই মাইনাস ষোলো তারই হোল স্কোয়ার সমান জিরো, অর্থাৎ দুটো বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা মান জিরো হবে, অর্থাৎ এটা সমান জিরো আবার এটা সমান জিরো, এটা দুটো সমীকরণ হয়ে গেল। এবার আমরা অপরনে যাব, প্রথমটাকে দুই দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টাকে এক দ্বারা গুণ করলাম, দুই দ্বারা গুণ করলে চোদ্দো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস বারো সমান জিরো, আর এক দ্বারা গুণ করলে যা আছে তাই থাকলে, এটা যদি বিয়োগ করি কেটে যাচ্ছে মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ফোর ওয়াই, আর এটা প্লাস ফোর সমান জিরো, তাহলে মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর বাই মাইনাস ফোর সমান এক। এক নং সমীকরণে ওয়াই সমান এক বসিয়ে পাই, বসিয়ে দিলাম সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স সমান জিরো, এটা এক নং সমীকরণ, ওয়াইয়ের মানে এক বসালাম, তাহলে এটা হচ্ছে মাইনাস সাত, ডান দিকে গেলে সাত, আর এটা হচ্ছে সাত বাই সাত সমান এক, তাহলে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু ওয়ান ওয়াই ইজিক্যাল টু ওয়ান। তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ হলো, ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, গুড বাই।